ক্রিকেট খেলায় মোহাম্মদ আশরাফুল একজন খ্যাতিমান প্লেয়ার। ছোটবেলায় তার খেলা দেখলে মনটা ভরে যেত। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন সেরা ব্যাটসম্যান হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মাত্র 17 বছর 61 দিনে সব থেকে কম বয়সে টেস্ট সেঞ্চুরিটি এখনো মোহাম্মদ আশরাফুলের। আজকে আমি মোহাম্মদ আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যাটিং পরিসংখ্যান জানাবো। চলুন ওডিআই দিয়ে শুরু করা যাক। মোহাম্মদ আশরাফুল 11 এপ্রিল 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করেন। তিনি 177 ম্যাচে 169 ইনিংস খেলেছেন, 22.23 গড়ে সর্বমোট 3,468 রান করেছেন। তার হাই স্কোর হচ্ছে 109, ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে 70.10। তিনি 3টি 100 এবং 20টি 50 রান করেছেন। তিনি 354টি 4 এবং 29টি 6 মেরেছেন। তিনি 8 মে 2013 সালে জিম্বাবুয়ের সাথে তার শেষ ওডিআই ম্যাচটি খেলেছেন। এখন টেস্ট ক্যারিয়ারটা দেখে নেই। মোহাম্মদ আশরাফুল 6 সেপ্টেম্বর 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক করেন। তিনি 61 ম্যাচে 119 ইনিংস খেলেছেন, 24 গড়ে সর্বমোট 2,737 রান করেছেন। তার টেস্ট হাই স্কোর হচ্ছে 190। তার ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে 46.07। তিনি 6টি 100 এবং 8টি 50 রান করেছেন। তিনি সর্বমোট 335টি 4 এবং 22টি 6 মেরেছেন। তিনি তার শেষ টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে 2013 সালের এপ্রিল মাসে। মোহাম্মদ আশরাফুল মাত্র 23টি টি-20 ম্যাচ খেলেছেন, 19.56 গড়ে সর্বমোট তিনি 450 রান করেছেন। তার হাই স্কোর হচ্ছে 65। এবার জেনে নেই আশরাফুলের কিছু রেকর্ডস। মোহাম্মদ আশরাফুল 22 বছর 353 দিনে দশম সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হয়েছেন। তিনি তার প্রথম ম্যাচেই 100 করেছিলেন। তিনি 16 বছর 278 দিনে ওডিআই অভিষেক করেছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।